हेलो एस आई विकी ब्रदर स्पीकिंग। हेलो विकी। हाय गुड आफ्टरनून सर। विकी আজ আমার এখানে খবর এসেছে যে কয়েকটা বাচ্চা নিজেদের বাড়ি আর ওদের স্কুলের পার্ক থেকে কিডন্যাপ হয়ে গেছে। ক্যান ইউ প্লিজ লুক আফটার দিস ম্যাটার ইমিডিয়েটলি? Yes sir, I will be taking over the case immediately. আর এটা আমার অফিস বস। বাহ খুব সুন্দর অফিস বানিয়েছিস তো বস। গুড মর্নিং স্যার। বস হ্যাঁ দেবাজি, আমি একটা কিডন্যাপের কেস পেয়েছি। আমি চাই কি তুমি আমাদের সাথে হেল্প করো। কেমন কেস? আমি কেসটা বিস্তারিত করতে পারি? আমার কেসটা দেখাচ্ছ তুই? সুমন ফাইলটা বাইর করে দাও। বাপরে বাপ, খুব খতরনাক কেস এটা। কিডন্যাপিং কেস অনেকদিন ধরে চলছে মনে হয় না? তো কয়টা বাচ্চা কিডন্যাপ হয়েছে কোনো খবর? তিনটা। তিনটা? তোর কাছে ফটো আছে ওদের? হ্যাঁ আছে তো। দেখা তো অল্প আমায়। আচ্ছা কত বছরের বাচ্চা মনে হয়? তিন চার? ছোট ছোট? তাড়াতাড়ি বের হতে হবে এদেরকে, কারণ এটা খুবই বড় ভীষণ গম্ভীর সময়। আমরা যদি এখনই ওদেরকে না ধরি তো এটা বড় কেস হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমাদের এখন রেডি হয়ে বের হতে হবে। কিসে রেডি? রেডি মানে আমাদের বের হতে হবে ওদের ধরার জন্য। এখন আর সময় নেই, তাড়াতাড়ি এটাকে তুই পুলিশ ফোর্সকে ফোন করে বল যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে ফোন করার জন্য, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যাতে এখন রেডি হয়ে থাকে। আমি ফোর্স যাই এখন। তো আমরা 11টার দিকে বাড়াই, আমি এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বাড়াই আর তুই ফোর্সটাকে রেডি করে নে, ঠিক আছে? আচ্ছা হবে, কারণ আমাদেরকে যে মধ্যেই হোক 11টার মধ্যে বের হতে হবে, ঠিক আছে? আমি এখন আসি তাহলে। না তো 11টার সময় তুই রেডি থাকিস। ভালো করে দেখুন, এদেরকে দেখেছিলেন নাকি? ভালো করে দেখুন, এদেরকে কোথাও এখান দিয়ে ঘুরতে দেখেছিলেন? ভালো করে দেখে বলুন। না না দেখি নাই। ভালো এদিকে ঘুরতে টুরতে দেখেননি আপনি? আচ্ছা ধন্যবাদ। গাড়ি করে কখন কিছু সমস্যা নেই। আপনি কেস বানিয়ে দিতে পারবেন ওদের? না হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কয়জন মানুষ ছিল? কি গাড়ি নিয়ে এসেছিল কিছু বলতে পারবেন? একটা গাড়ি ছিল, তো অটো ছিল। আচ্ছা ছোট গাড়ি এসে নাম তো অটো পিছন দিক দিয়ে বানিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। কেসের বিষয়ে খবর পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কিভাবে কেমন কেমন খবর পেয়েছিস কিছু ডিটেইলস আমাকে বল। স্যার আমি কল পেয়েছি, আর কল করে সামনে পাশে বেঁধে দিতে আছে, আর ছাদের উপরে ঢুকিয়েছে। কজন আছে, কি সমাচার, কিছু খবর পেয়েছো? আর আমি ইনভেস্টিগেশন করার পর দুই দিনের খবর পেয়েছি। আচ্ছা বিকি, আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টের অনুযায়ী আর কথা মিলছে কিনা তুই একবার চেক করে দেখেন। না মিলছে না তো। তাহলে আমাদের ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে ফোন করে দিতে হবে। ওই যেটা বললো ওদের সঙ্গে মিলিয়ে আমাদের আজকেই বেরোতে হবে। যেমন করে তুমি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে ফোন করো, ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ফোন করে ফোন করে বেরোতে হবে। চল।
মনে হয় এই বিল্ডিংটা একদম তুই তার কিছু ভাই দেখে না চল এই বাচ্চাদেরকে নিয়ে এত চালাতে পারছি না, দিল্লি পিজ্জা বার্গার আনতে লাগে, এদেরকে খাওয়াতে লাগে, এদেরকে গু খাওয়ানিও ঠিক আছে। বাচ্চারা বেশি হাল্লা চিল্লা করবি না। চুপ, বেশি কথা বলবি না, নাহলে কিন্তু মেরে দিব। বাচ্চারা কোথায়? বাচ্চারা কোথায়? তাড়াতাড়ি বল, সবাইকে মেরে ফেলবো এখনই। তাড়াতাড়ি বল, বাচ্চারা কোথায়? নাহলে এখানেই মেরে ফেলবো। ওদের মেরে ফেললো আমাদের গ্যাংকে ধরতে পারবে না। সবাই যত বড় গ্যাং না হোক কেন, দেব চান্স। ইনভেস্টিগেশন স্পেশালিস্ট কোথা থেকে হলেও ধরে আনবে, আর তোদেরকে সবাইকে পৃথিবী থেকে উড়িয়ে দেবে। বলছিস বাচ্চারা কোথায়? বাচ্চাদের ধরে। এই বাবুরে বাবুরে এসে বলছিস বাবু নিয়ে আয়। ইস রে, তোদের কেমন করে রেখেছে? কান্দিস না বাবু, কান্দিস না। তোদের কাকা এসে বলছে ইনভেস্টিগেশন স্পেশালিস্ট, আর কেউ তোদেরকে কোনোদিন আর কিছু করতে পারবে না। বলছিস চল বাড়িতে, চল এখন সবাই। এই সবাই চলো, আজকে রাত্রে বাড়িতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? গাড়ির ব্যবস্থা করো, তুই কন্ট্রোল রুমে ফোন করে বলে দাও, কমিশনার স্যারকে ফোন করে বলে দাও, তুই পেয়ে গেছিস সবাইকে, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এটাই আমার অফিস। আমরা সবাইকে পেয়ে গেছি, আর তাদের বাবা মাকে খবর দিয়ে সবাইকে কাঁদতে পারি।